শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। মোটর বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক ব্যক্তির। নদিয়ার শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক মোটর বাইক আরোহীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ শান্তিপুর কৌলচণ্ডীতলা এলাকায় একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত ওই ব্যক্তির নাম কুতুবুদ্দিন মণ্ডল, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত ফকির ডাঙ্গাপাড়া এলাকায়। জানা যায়, কুতুবুদ্দিন মণ্ডল বাইক চালিয়ে শান্তিপুরের দিকে আসছিল। অপরদিকে একটি লরি নবদ্বীপ ভালুকার দিকে যাচ্ছিল। তখনই শান্তিপুর বা গাছরা কুলোচণ্ডীতলায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহী কুতুবুদ্দিন মণ্ডলের। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘাতক লরিটিকে আটক করে। যদিও এই ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে এক বাইক আরোহীর মৃত্যু হওয়ায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি ওই ছেলেটার দাদা। আচ্ছা, কি শুনতে পেয়েছেন আপনারা? আমরা বাড়ি থেকে শুনলাম যে বাঘাচরা পাড়িয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে লরিতে। আচ্ছা, তারপরে আমরা খুব মানে বিপদগ্রস্ত, সঙ্গে সঙ্গে আমি এই অবস্থায় এসে দেখতেও পেলাম না, আপনাদের থানায় নিয়ে চলে এসেছে শান্তিপুর থানা। কি শুনতে পেয়েছেন, ঘটনাস্থলে কি মৃত্যু হয়? হ্যাঁ, আমাকে ওই আমাদের গ্রামের একটা ছেলে বললো, দাদা আমি ছিলাম, হ্যাঁ আমি জানি, ও সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেছে, ডেথ। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? বাড়ি থেকে কখন বেরিয়েছিল ঠিক আছে, কালকে। কি নিয়ে বেরিয়েছিল, বাইক নিয়ে? হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল। তাহলে এখন কি বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল? হ্যাঁ, বাইক নিয়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা, কোথায় বাড়ি ও? ফকিরডাঙ্গা ঘোলাপাড়া। ঘোলাপাড়া বাড়ি? আচ্ছা, কি করে উনি? উনি কাপড়ের ব্যবসা। আচ্ছা, যে কি হয়েছিল? লড়াইতে ধাক্কা মেরে চলে গেছে। তোমরা কিভাবে জানলে? আমরা হচ্ছে আমরা আসছি যে একটা লড়াই জোরে চলে গেল। লড়াই কিভাবে হয়েছে? এটা আমার হচ্ছে গাড়ির পিছন থেকে বেঁধে গিয়েছিল, বেঁধে গিয়ে ঝুলে এসে পড়ে গিয়ে মারা গেছে। কাপড় ছিল, কাপড়ের ব্যবসা করেছিল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।